শ্যামলী আর অনিকেতকে কাছাকাছি দেখে চমকে গেল অনিকেতের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে যে অনিকেত আর শ্যামলী সেই দোকানের মধ্যে আটকা পড়ে গেছে। তখন শ্যামলীর সারা শরীর ভিজে যাওয়ায় শ্যামলী কাশি দিতে থাকে। তখনই অনিকেত মনে মনে ভাবতে থাকে, এই রে ওনার সারা শরীর তো ভিজা, ওর কাপড় চোপড় সব ভিজে গেছে, এখন তো ঠান্ডাও লেগে গেছে, পরে তো জ্বর চলে আসবে, দেখি কোনো শুকনো কাপড় চোপড় পাই কি না। তখন অনিকেত শুকনো কাপড় চোপড় খুঁজতে থাকে, তারপরে একটা ব্যাগের মধ্যে শাড়ি আর ব্লাউজ পায়। তারপরেই বলতে থাকে শ্যামলীকে যে এগুলো চেঞ্জ করে নিন যান। তখন শ্যামলী বলে, না না স্যার ঠিক আছি, আমি ঠিক আছি, আপনাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তখন অনিকেত বলে, আপনার এত কিসের জেদ, হ্যাঁ আপনাকে আমি যেটা বলছি সেটা করুন। তখন শ্যামলী রাজি না হলে ওখান থেকে চলে যেতে চাইলেই অনিকেত ওর ব্লাউজে ধরলে ব্লাউজটা সাথে সাথে ছিঁড়ে যায়, যেটা দেখে অনিকেত আর শ্যামলী দুজনেই চমকে যায়। তারপরে অনিকেত বলতে থাকে, সরি শ্যামলী, আসলে আমি এটা করতে চাইনি, বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি যে ছিঁড়ে যাবে। তখন শ্যামলী বলে, ঠিক আছে স্যার, আপনাকে এত অস্থির হতে হবে না। তারপরেই শ্যামলী ওর শাড়িগুলো চেঞ্জ করে নেয়। তখন চেঞ্জ করে আসলে অনিকেত শ্যামলীর দিকে তাকিয়ে থাকে, শ্যামলীকে অদ্ভুত সুন্দর লাগছিল। তখন শ্যামলী আবার অনিকেতের জন্য শার্ট আর প্যান্টে নিয়ে আসে আর বলতে থাকে, স্যার আপনিও চেঞ্জ করে নিন। তখন অনিকেত বলে, কি? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ আমিও আপনার দিকে তাকাবো না, বিশ্বাস করুন আমি অন্যদিকে ঘুরে থাকবো, আপনি এগুলো পাল্টে নিন, নাহলে আপনারও যে জ্বর আসবে। তারপরেই অনিকেত ওর কাপড় চোপড়গুলো চেঞ্জ করে নেয়। তারপরেই দেখে যে শ্যামলী ওর ব্লাউজের ফিতাটা লাগাতে পারছে না। তখন অনিকেত দেখে অবাক হয়ে যায়, তারপর অনিকেত এগিয়ে যায় আর ব্লাউজের ফিতাটা লাগিয়ে দেয়। তখন শ্যামলী চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর ওইদিকে লাগানো হয়ে গেলেই তখন শ্যামলী বলতে থাকে, স্যার আপনার তো ক্ষুধা লেগেছে তাই না? তখন অনিকেত বলে, হ্যাঁ ক্ষুধা লাগবে না বলো, সেই সন্ধ্যা থেকে আমরা এখানে আটকা পড়ে আছি, আর অনেক রাতও তো হয়েছে, এখন তো খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়তাম, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। তখন শ্যামলী বলে, দেখি কিছু পাই কিনা দোকানে, সবজি টবজি কিছু থাকবে হয়তোবা, আমি খাবার ব্যবস্থা করছি। তখন অনিকেত বলে, না না তোমার কিছু করতে হবে না, বুঝেছ আমি ঠিক ম্যানেজ করে নেব, তোমাকে এত ব্যস্ত হতে হবে না। তখন শ্যামলী বলে, না না স্যার, এভাবে না খেয়ে থাকলে যে আপনার পিত্তি পড়ে যাবে, এভাবে না খেয়ে থাকতে পারবেন না। তারপরে শ্যামলী তাড়াতাড়ি করে গিয়ে সেদ্ধ ভাত আর অনেক রকমের সবজি দিয়ে একটা তরকারি করে নিয়ে আসে, যেটা দেখে অনেকের চমকে যায় আর বলতে থাকে, এসব কী? তখন শ্যামলী বলে, স্যার এখানে তো তেমন কিছু নেই, তাই আমি আপনার জন্য গরম গরম সেদ্ধ ভাত আর এই যে তরকারি সব রকমের সবজি দিয়ে তরকারি করে এনেছি, খেয়ে দেখুন, ক্ষুধা পেটে তো ভালোই লাগবে, খারাপ লাগবে না। তখন অনিকেত বলে, তুমি জানো না এসব আমি খাই, মাছ মাংস না হতে পারে কিন্তু একটা ডিম হলেও তো চলতো, এখন তো ডিমও নেই। তখন শ্যামলী বলতে থাকে, আসলে স্যার আমরা তো প্রতিদিনের বাজার প্রতিদিন করে রান্না করি, আর মাছ মাংস রাখার মতো তো ফ্রিজ ছিল না, এখন ফ্রিজ হয়ে গেছে, তারপরে থেকে না কালকে থেকে না সব পাবেন। তখন অনিকেত বলতে থাকে, কি বলছেন আপনি, আমি মাছ খেতে আবার কালকে এখানে আসবো? তখন শ্যামলী বলে, না না স্যার আমি সেটা বলতে চাইনি, আসলে বলেছি যে পাওয়া যাবে। তখন অনিকেত বলে, ও হয়েছে ঠিক আছে, এই বলে চুপ করে বসে থাকে অনিকেত। আর ওইদিকে শ্যামলীও দূরে গিয়ে বসে থাকে। তখন বলে, দূর মোবাইলটাও তো নেই কাছে, কী যে করবো, সময় শেষও হচ্ছে না, স্যার আমার সাথে ঝগড়া করলেও কথা বললেও সময়টা চলে যেত, কিন্তু সেটা তো উনি করবেন না, আর মহেশ্বর আমাকে স্বামী সংসার তো কিছুই দিল না, আমার কি আর সে কপাল আছে যে স্বামী সংসার থাকবে আমার স্বামী থাকতেও স্বামী না থাকার মতো। এই ভেবে শ্যামলী বলতে থাকে, মোবাইলটাও কাছে নেই যে সিরিয়াল দেখবো, যাকগে আমি গান শুনি বসে বসে। তারপরেই একটা ট্যাব নিয়ে শ্যামলী গান চালিয়ে গান শুনতে থাকে, আর ওইদিকে অনিকেত তাকিয়ে দেখতে থাকে। তারপরে হঠাৎ করে অনিকেত ভাবতে থাকে, অনেক ক্ষুধা লেগেছে, ক্ষুধায় তো পেট মোচড় দিচ্ছে, কী যে করবো, খেয়ে দেখবো। তখন না ও খাবারগুলো খেতে থাকে, খেয়ে মনে মনে ভাবতে থাকে, এত মজা খাবার, এত ভালো ভালো হয়েছে, জেনিফার রেস্কি এমনিতেই ওর প্রশংসা করেছে নাকি, খুব ভালো রান্না করে শ্যামলী। এই ভেবে খাবারটা সবটুকু খেয়ে নেয়। ওইদিকে শ্যামলীর হঠাৎ করে ঘুমটা ভেঙে গেলেই দেখতে পায় যে অনিকেত খাচ্ছে, খাবারটা খেতে দেখে অনেক শ্যামলীও খুশি হয়ে যায় আর বলতে থাকে, স্যার আমার খাবারটা খেয়ে নিল, খুব ভালো হয়েছে। তারপরে শ্যামলী তাড়াতাড়ি করে গিয়ে অনিকেতের জন্য জল নিয়ে আসে, আর জল এনেই অনিকেতকে বলতে থাকে, স্যার জল। তখন অনিকেত শ্যামলীকে দেখে চমকে যায় আর বলতে থাকে, স্যার খাবারটা ভালো হয়েছে? তখন অনিকেত মনে মনে ভাবতে থাকে, এখন ভালো করলেই মাথায় উঠে নাচবে, না কিছু বলবো না। আর শ্যামলী ওইদিকে ভাবতে থাকে, ভালো হলেও ভালো বলবে না, ভালো হল না হলে কি আর খেতো, পুরোটাই তো খেয়ে নিয়েছে, যাক ভালোই হয়েছে। তখনই অনিকেত ওখানে হাতটা ধুয়ে নেয়। আর অন্যদিকে দেখা যাবে অপরাজিতা বারবার করে অনিকেতকে কল দিচ্ছে, কিন্তু অনিকেত তো গাড়িতে ফোনটা ফেলে এসেছে তাই ফোনটা রিসিভ করতে পারছে না। এইদিকে অপরাজিতা খুবই অস্থির হয়ে যায় আর বলতে থাকে, সূর্য আমার কিন্তু ঠিক লাগছে না, এত রাত্র হয়ে গেল ঝড় বৃষ্টির মধ্যে অনিকেতটা কোথায়, আর আমার ফোন ধরছে না, তুমি বুঝতে পারছো, ওর মামুনির ফোনও রিসিভ করছে না, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, আর ওই মেয়েটাও তো আসছে না। তখনই ঠামেই বলতে থাকে, আসলে ওরা তো বললো যে গিফটগুলো রেখে ঠিকঠাক মতো তারপরেই চলে আসবে। তখন অপরাজিতা বলে, এখনও তো আসছে না কাকিমা, তাই তো বলছি, কী রে প্রিয়া এখনও কেন আসছে না? তখন প্রিয়া বলে, আসলে ওরা তো চলে আসার কথা, কেন আসছে না বুঝতে পারছি না।
তখনই অপরাজিতা বলতে থাকে, না না আমার কিছু ঠিক লাগছে না, আমার কিন্তু ভালো লাগছে না, ওই মেয়েটার সাথে আছে বলেই তো আমার টেনশনটা হচ্ছে, ও যদি একা কোথাও আটকে পড়ে যেত তাহলে তো আমার চিন্তাটা হতো না। সূর্য চলো তো আমাকে নিয়ে এখনই আমি অনিকেতকে খুঁজতে যাব। তখন সূর্য বলে আচ্ছা ঠিক আছে চলো। তখনই প্রিয়া বলতে থাকে আমি যাব জেঠুমণি। তখন সূর্য বলতে থাকে না না তো যেতে হবে না, ছ বৃষ্টির মধ্যে আমি আর তোর কাকিমণি যাচ্ছি। এই বলে ওরা অনিকেতকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যাবে খাবার শেষ করে অনিকেত দাঁড়িয়ে আছে। তখন শ্যামলী বলছে স্যার আমি বিছানাটা পেতে দেই, আপনি একটু রেস্ট নিন। তখন অনিকেত বলে আমি এই নিচে বিছানায় শোবো। তখন শ্যামলী বলতে থাকে কী করবেন স্যার, এখন আপনি বসে বসে কি ঝিমোবেন নাকি, এর থেকে হাত পা টান করে একটু পাটিতে শুলেও তো ভালো লাগবে, একটু হলেও শান্তি পাবেন। তখন অনিকেত বলে ঠিকই বলেছে। তারপরে শ্যামলী ওর জন্য বিছনা পেতে দেয় আর ওপরে একটা চাদরও বিছিয়ে দেয়। তারপরে বলতে থাকে স্যার আপনি এখানে শুয়ে পড়ুন, আমি দূরে বসে আছি, আপনি চিন্তা করবেন না আমি আপনাকে পাহারা দেব। তখনই অনিকেত শুয়ে পড়ে কিন্তু বালিশ ছাড়া এপাশ ওপাশ করতে থাকে, কিছুতেই ঘুম আসছিল না অনিকেতের। তারপরে শ্যামলী এই ব্যাপারটা দেখতে পায় ও তখনই অনিকেতের ঘুমটা চলে আসে। চোখটা একটু লেগে গেলেই শ্যামলী আস্তে আস্তে চলে আসে অনিকেতের কাছে আর এসে ও ভয়ে ভয়ে অনিকেতের মাথাটা ওর হাঁটুর উপরে রাখতে যাচ্ছিল। ঠিক তখনই অনিকেতের ঘুমটা ভেঙে যায় আর অনিকেত উঠে বসে পড়ে। তখন শ্যামলী বলতে থাকে স্যার আপনার তো বালিশ ছাড়া ঘুম আসছে না, তা আমি বলছিলাম কি আমার পায়ের উপরে যদি আপনার মাথাটা রাখতেন, আমার কোলে মাথাটা রেখেই আপনি শুয়ে পড়ুন, ভালো লাগবে আপনার। তখন অনিকেত কিছু না ভেবেই শ্যামলীর কোলে মাথা রাখে আর ঠিক তখনই কেউ শাটাটা তোলে, আর যেটা দেখে অনিকেত চমকে যায় আর শ্যামলীও চমকে যায়। তারপরে দেখা যাবে অপরাজিতা ভিতরে চলে আসে আর এসে ওদেরকে এই অবস্থায় দেখে পুরো চমকে যায় আর অনিকেতও সাথে সাথে ওর মামনিকে দেখে দাঁড়িয়ে পড়ে আর শ্যামলীও দাঁড়িয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে মহেশ্বর এটা তুমি কী করলে, এই মানুষগুলোর সামনে আমাদেরকে এই অবস্থায় পড়তে হলো, যদি প্রিয়া দিদি ওরা হতো তাহলেও সামলানো যেত, এখানে একদম সরাসরি ম্যাডামের সামনে পড়িয়ে দিলে, তুমি কী করলে মহেশ্বর। অন্যদিকে রেগে যায় পুরো অপরাজিতা। তখন অনিকেত বলতে থাকে মামুনি আসলে, তখন অপরাজিতা হাত দিয়ে অনিকেতকে কথা বলতে না করে আর বলতে থাকে যে সূর্য এখনই অনিকেতকে চলে আসতে বলো, আমি গাড়ির সামনে দাঁড়াচ্ছি। এই বলে অপরাজিতা রেগে ওখান থেকে চলে যায় আর শ্যামলীকে কিছুই বলে না। তারপরে সূর্যকে বলতে থাকে বাবা আমি আসলে কী করতাম বলো তো, যখনই এখানে আসলাম তখন গাড়ি খারাপ হয়ে গিয়েছিল আর প্রচণ্ড ঝড় বৃষ্টিও নেমে গিয়েছিল, তারপরে আমরা এখানে এসে দাঁড়ানোর পরে আমি কি জানতাম নাকি যে শাটাটা নষ্ট, ভিতর থেকে আটকালে আর বাহির থেকে ছাড়া খোলা যায় না, আমি তো ভুলে আটকে দিয়েছিলাম, এখন তাই তো আমরা আটকা পড়ে গিয়েছিলাম। তখন সূর্য বলতে থাকে হয়েছে হয়েছে চল, তোর মামনি তো জানিস কেমন করছে, চল তাড়াতাড়ি করে চলে আয়। এই বলে সূর্য ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে অনিকেত শ্যামলীকে বলতে থাকে শ্যামলী তাড়াতাড়ি চলুন আমাদের সাথে। তখন শ্যামলী বলে স্যার আপনারা চলে যান আমি ঠিক চলে যাব। তখন অনিকেত বলে আপনি পাগল হয়ে গেছেন, এই মাঝরাতে আমি আপনাকে একা ছেড়ে যাবো, কোনো দিনও না, তাড়াতাড়ি চলুন। এই বলেই অনিকেত বেরিয়ে যায়। তখনই কাকাকে শ্যামলী বলতে থাকে কাকা এখন আমি কি করব। তখনই কাকা বলতে থাকে মা তুই তাড়াতাড়ি করে ওনাদের সাথে বেরিয়ে যা, তুই চিন্তা করিস না কিচ্ছু হবে না, ওনারা ঠিক তোর কথা বুঝবে, তোকে বুঝতে পারবে, তুই চিন্তা করিস না, তুই ওনাদের সাথে বেরিয়ে যা। তারপরে কাকার কথা শুনে শ্যামলীও বেরিয়ে চলে যায়। তখনই গাড়ির সামনে অপরাজিতা দাঁড়িয়ে আছে। তখন অনিকেত বলে মা বাবা তুমি পিছনে বসো আমি গাড়িটা চালাচ্ছি, আর শ্যামলী আপনিও পিছনে বসে পড়ুন। তখনই অপরাজিতা বলে ওঠে ও এই গাড়ি দিয়ে গেলে আমি এই গাড়ি দিয়ে যাবো না। তখন এই কথা শুনে সূর্য অবাক হয়ে যায়, বলতে থাকে অপরাজিতা কী ছেলে মানুষই করছো, কী হলো তোমার। তখন অপরাজিতা বলতে থাকে হ্যাঁ ও এই গাড়ি দিয়ে গেলে আমি এই গাড়ি দিয়ে কিছুতেই যাবো না। তখন শ্যামলী আর অনিকেত অবাক হয়ে অপরাজিতার দিকে তাকিয়ে থাকে। তখন অনিকেত বলে ওঠে মামুনি তুমি কী বলছো এসব। তখন অপরাজিতা বলে আমি যেটা বলেছি সেটাই করব। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।